বিধি প্রণয়ন ছাড়া ঢাকা ওয়াসার পানির মূল্য নির্ধারণ এবং কর্মচারীদের পারফরম্যান্স বোনাসের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চে এই রায় দেওয়া হয়। এর ফলে বিধি ছাড়া কোনোভাবে পানির দাম নির্ধারণ করতে পারবে না ঢাকা ওয়াসা, আর কর্মচারীরা পারফরম্যান্স বোনাস পাবেন না। ক্যাব পানির মূল্য বৃদ্ধির বিধি চেয়ে 2022 সালে হাইকোর্টে রিট করেন।